ময়লা মাটি আবর্জনাগুলো দিয়ে সেই গ্যাসগুলো তৈরি করছে। বাজারে যে গ্যাসগুলো পাওয়া যায় কিনতে ওই রকমই আগুন হচ্ছে। পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পাচ্ছি। হাটবাজারের বর্জ্য থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস, এতে দূষণ মুক্ত হচ্ছে পরিবেশ। চুয়াডাঙ্গা পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের মাথাভাঙা নদীর তীরের বড় বাজার, জেলার বৃহত্তম এই বাজারে পচা সবজি, মাছ ও মুরগির নাড়িভুঁড়ি সহ অন্যান্য বর্জ্য ফেলা হতো নদীতে। কিন্তু পরিবেশ ও নদীর পানি দূষণ মুক্ত রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা পৌরসভা কর্তৃপক্ষ। বড় বাজারের পাশেই বর্জ্য ফেলা হচ্ছে বায়োগ্যাস প্লান্টের ট্যাঙ্কে, সেগুলো পচে তৈরি হচ্ছে বায়োগ্যাস। ইউজিআইআইপি 3 প্রকল্পের আওতায় চলছে বায়োগ্যাস উৎপাদন কার্যক্রম। 5000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কের গভীরতা 7 ফুট ও চওড়া 10 ফুট। ট্যাঙ্কের ভেতরে 5000 লিটার বর্জ্য ও পানির মিশ্রণ রাখা হচ্ছে, আর গ্যাসের পাশাপাশি তৈরি হচ্ছে জৈব সারও। পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পাচ্ছি, এখানে পানি দূষণ হচ্ছে না, বায়ু দূষণ হচ্ছে না। ময়লা মাটি আবর্জনাগুলো দিয়ে সেই গ্যাসগুলো তৈরি করছে পৌরসভার লোকজনে। বাজারে যে গ্যাসগুলো পাওয়া যায় কিনতে ওই রকমই আগুন হচ্ছে এই গ্যাসেও। এখানে বাজার করতে আসলে প্রচণ্ড গন্ধ হতো, আগে দুর্গন্ধ ছড়াতো, সেই দুর্গন্ধটা এখন আর নাই। উচ্ছিষ্ট যেসবগুলো ছিল, গরু ছাগলের ময়লা টয়লা, মাছের আষ্টে ফাষ্টে, এইগুলা এই জিনিসগুলা দুর্গন্ধটা অনেক ছড়াই কম। ভবিষ্যতে পৌর এলাকার ভিতরে আরও যেসব জায়গায় ময়লা আবর্জনা আছে, সকল ময়লা আবর্জনা একত্রিত করে আমরা কিন্তু এখানে কাজে লাগাতে পারবো। এদিকে পচনশীল আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরির মাধ্যমে পরিবেশের দূষণ রোধ হবে বলে জানান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। আস্তে আস্তে আমরা আসলে এই চুয়াডাঙ্গার সমস্ত ময়লা নিয়ে কাজ করব, এবং সমস্ত ময়লা কি হচ্ছে আমরা শক্তিতে রূপান্তরিত করা যায় সেইভাবে আমরা আসলে কাজ করছি, এবং এর মাধ্যমে আসলে চমৎকার চুয়াডাঙ্গা আমরা পরিণত করতে চাই। চুয়াডাঙ্গা বড় বাজারের বায়োগ্যাস প্লান্ট থেকে প্রতিদিন 5000 ঘনমিটার গ্যাস উৎপাদন হচ্ছে, যা বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে ব্যবহার হচ্ছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।